হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেলের রূপা স্প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরা ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা অ্যালোভেরা হেয়ার মাস্ক শেয়ার করব, যেটা কি না তোমাদের চুলকে ঘন, কালো, সফট আর সিল্কি করতে সাহায্য করবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি হেয়ার ফলের প্রবলেম থাকে তাহলে সেটাকেও কম করবে। আর বন্ধুরা, তোমরা অনেকদিন ধরে আমার কাছে রিকোয়েস্ট করছিলে যে কোনো হেয়ার কেয়ারের ভিডিও দিতে, কিন্তু আমি মর্নিংয়ে না টাইম অ্যারেঞ্জ করে উঠতে পারছিলাম না। তার জন্য ভীষণ সরি যে ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল। দেখো, আমার চুলটা কিন্তু খুব বেশি লম্বা নয়, তবে আমার চুলটা কিন্তু ঘন, কালো আর অনেকটা সিল্কিও, আর তার সঙ্গে সঙ্গে বেশ বাউন্সিও। তবে আমি ঠিক করেছি যে আমার হেয়ারটাকে আমি লম্বা করব, আর এই জার্নিতে আমি যা যা আমার হেয়ারের উপর করব, মানে যা যা হেয়ার ট্রিটমেন্ট বা হেয়ার কেয়ার করব, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আজকে আমার ফার্স্ট হেয়ার কেয়ার শুরু করি, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবভিয়াসলি বাড়িতে হেয়ার কেয়ার করি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, সেটা হচ্ছে এই অ্যালোভেরা হেয়ার মাস্কটা। আমি গাছের থেকে জাস্ট দুটো অ্যালোভেরাকে পেরে এনেছি। তোমাদের কাছে যদি বাড়িতে অ্যালোভেরা গাছ না থাকে, তোমরা মার্কেটে তৈরি অ্যালোভেরা জেল দিয়েও এই প্যাকটাকে রেডি করতে পারবে। আচ্ছা, তার আগে আমি একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলে দিই। দেখো, এই অ্যালোভেরার এইখানে না, দেখো, হলুদ হলুদ যে পদার্থগুলো থাকে সেগুলো কিন্তু ভীষণ বিষাক্ত, সেগুলো চুল বা স্কিনের মধ্যে ভালো না। জন্য দেখো এই ধরনের, এরকম দেখো হলুদ হলুদ হয়ে রয়েছে, আমি ধুয়ে এনেছি, তারপরেও এটাকে খাঁড়া করে রেখে দিয়েছিলাম, যার ফলে দেখো এই হলুদ হলুদ জিনিসগুলো এখান থেকে বেরিয়েছে। তবে এইগুলো কিন্তু কখনো ইউজ করবে না, আগে অ্যালোভেরাটাকে কেটে খাড়া করে দাঁড় করিয়ে রাখবে, তারপর এগুলো বেরিয়ে গেলে ভালো করে ধুয়ে তারপরে প্রিপারেশনটা স্টার্ট করবে। তাহলে চলো আগে আমরা মাস্কটা বানিয়ে নিই, হেয়ার প্যাকটা, তারপরে আমি এটাকে অ্যাপ্লাই করে দেখাবো। আর এটা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারো, টিনেজার, ছোটরা, বড়রা, ছেলেরা, মেয়েরা সবাই অ্যাপ্লাই করতে পারো। আর এর মধ্যে সম্পূর্ণ ন্যাচারাল জিনিস দিয়ে করা আছে। আর তোমাদের যদি র অ্যালোভেরা স্যুট না করে, তোমরা কিন্তু মার্কেট তৈরি অ্যালোভেরা এখানে নিতে পারো। তাহলে চলো হেয়ার মাস্কটা আমি বানিয়ে নিই। অ্যালোভেরা হেয়ার মাস্ক বানানোর জন্য প্রথমে অ্যালোভেরা দুটোকে ভালো করে ধুয়ে তার থেকে জেল বার করে নেবে। এই সাইডে কাঁটাগুলো আগে ছাড়িয়ে নেবে, তাহলে তোমাদের জেল বার করতে সুবিধা হবে। দেখো, অ্যালোভেরার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আর মিনারেলস রয়েছে, আর অ্যালোভেরা চুলকে ভীষণ ময়শ্চারাইজার করে। তোমাদের যদি ড্যামেজ ফ্রিজি চুল হয়ে থাকে, তাহলে তোমাদের সেই চুলটাকে রিপেয়ার করবে আর চুলটাকে সফট আর সিল্কি বানাতে সাহায্য করবে। তার সঙ্গে সঙ্গে চুলটাকে কিন্তু হেলদি রাখতেও সাহায্য করবে। আর দেখো, অ্যালোভেরা আমি এখানেই নিয়ে নিচ্ছি, আর এটা খুব সাবধানতার সঙ্গে করবে। অ্যালোভেরা কিন্তু পিচ্ছিল হয়, তাই হাত কেটে যাওয়ারও কিন্তু ভয় থাকতে পারে। তোমরা চাইলে চামচির থেকেও ছাড়িয়ে নিতে পারো। এবার আমি এই অ্যালোভেরা জেলগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে সেটাকে পেস্ট করে এর একটা পেস্ট বানিয়ে নেব। দেখো, পেস্ট করার পর এটা কিন্তু অনেকটা লিকুইডই জেলে পরিণত হয়ে যাবে। আর এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে এক চামচ মধু, তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। মধু কী করে, আমাদের চুলকে ময়শ্চারাইজ করে, চুলের যদি ক্ষত থাকে সেটা রিপেয়ার করে, আর তার সঙ্গে সঙ্গে চুলের মধ্যে একটা এক্সট্রা শাইন দিতেও আমাদের হেল্প করে। এবার আমি দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই কী করে, আমাদের চুলটাকে স্ট্রং আর হেলদি বানাতে সাহায্য করে। মাথায় যদি কোনো ড্যান্ড্রাফের সমস্যা থাকে, ফ্রিজি, রুক্ষ, ড্রাই, ড্যামেজ হেয়ার হয়, তাহলে কিন্তু সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে। ক্যাস্টর অয়েল, ক্যাস্টর অয়েল কী করে, আমাদের চুলটাকে মজবুত করে। যাদের চুল ঝরে যাওয়ার সমস্যা আছে, সেই চুলটাকে শক্ত করে, চুল ঝরাটা কমায়, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করে। ক্যাস্টর অয়েল কিন্তু ভীষণই ভালো। আর আমি এখানে যা যা প্রোডাক্ট ইউজ করেছি সবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো। আর দেখো, এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, এইবার এটাকে আমি অ্যাপ্লাই করব। দেখো, আমি আমার হেয়ারে এবার এটাকে অ্যাপ্লাই করব। রুটে একদম গোড়া থেকে অ্যাপ্লাই করতে স্টার্ট করবে, তাহলে আমাদের গোড়াটা মজবুত হবে। আর চুলের একদম শেষ প্রান্তে যেখানে স্প্লিট এন্ড হয়, সেখানেও একটু বেশি করে অ্যাপ্লাই করবে। তাহলে কি হবে, তোমাদের যে স্প্লিট এন্ডটা আছে না, সেটাও কিন্তু কম হবে। এই একটা মাস্ক কিন্তু তোমাদের চুলটাকে সফট, সিল্কি, শাইনি করবে, চুল ঝরা কম করতে সাহায্য করবে, আর চুলে যদি স্প্লিট এন্ড থাকে না, সেটাকেও কম করতে সাহায্য করবে। এইভাবে দেখো পুরো চুলে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করার পরে এক ঘন্টার মতো রাখবে, তোমাদের হাতে সময় না থাকলে অন্তত 30 মিনিট এটাকে রাখবেই, তারপর এটাকে শ্যাম্পু করে ধুয়ে নেবে। তাহলে
আমি এটাকে এক ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা শ্যাম্পুর পরে দেখো চুলটা কত ভলিউম অ্যান্ড সফট আর সিল্কি হয়ে গেছে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, আর তোমরা যদি এরকম হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো বাই বাই।